Assalamualaikum everyone. আজকে তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল গেমে লগইন করতে আমাদের গেমে একটা নতুন ওয়েব ইভেন্ট আসছে, যে ইভেন্টটা আমাদের হ্যালোউইন স্পেশাল ডিজাইনিং করা, একটা লেজেন্ডারি টাইপের মেল বান্ডেল এবং আরো কিছু অন্যান্য আইটেম রয়েছে। আজকে আমি এই ইভেন্টে স্পিন করব এবং দেখব যে ইভেন্টটা কমপ্লিট করতে কত কি ডায়মন্ড লাগে এবং তোমাদের ইভেন্টটা কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগবে। সো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, বেল নোটিফিকেশন অন করে অল সেট করে রাখবা, যাতে সকল প্রকার আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে কোনো প্রকার ফ্লিপ ইভেন্ট আসে না। আগে এই ইভেন্ট আমাদের গেমে নিয়মিতই আসতো, বাট এখন আমাদের গেমে এই ফ্লিপ ইভেন্ট আর আসে না। আজকে সকালে আমাদের গেমে এই ইভেন্ট আসছে। সো চলো আমরা ইভেন্টে স্পিন স্টার্ট করি। আমরা ইভেন্ট ইন্টারফেসে চলে আসলাম, দেন এখান থেকে আমাদের সুফলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক দিলেই এখানে মানে ওই যেটা আছে মেন আইটেমটা বিভিন্ন জায়গায় সরে যাবে। দেন তোমরা ফার্স্ট ফ্লিপটা করতে পারবা 9 ডায়মন্ড দিয়ে। তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা 9 ডায়মন্ডেই মেইল বান্ডেলটা পেয়ে যেতে পারো। সো চলো আমি একটা ফ্লিপ করে দেখি। এটা ফ্লিপ করি 9 ডায়মন্ডে অ্যান্ড পেয়ে গেছি একে গান ক্রেট। তোমরা কারা কারা 9 ডায়মন্ডের ফ্লিপে এই মেইল বান্ডেলটা পেয়ে গেছো কমেন্ট করে জানাই দিও। সো এখন আরো একটা আইটেম রেট চলে আসছে, ওই আরো একটা মেন আইটেম রেট চলে আসছে বান্ডেল এবং একটা ব্যাকপ্যাকের স্কিন। সার্ট যেমন থাকে ভাজাই গুছাই নিতে হয়, ওরকম ভাবে ভাজাই গুছাই নিলাম। দেন আমি এখানে 19 ডায়মন্ড একটা ফ্লিপ করব। দেন এবার পেয়ে গেলাম M10 ক্রেট। সো এইখানটাতে বান্ডেল ছিল অ্যান্ড এইখানটাতে কিন্তু আমাদের ব্যাকপ্যাকের স্কিন ছিল। এখন আমাদের এর সাথে অ্যাড হলো গ্লোয়াল স্কিন। তো আরো দুইটা বাজে আইটেম রেট আছে, ওইগুলো বাদ চলে যাবে। দেন আরো দুইটা আইটেম রেট চলে আসবে, যেমন এখানে লুট বক্সের স্কিন বাকি রয়েছে অ্যান্ড বাকি রয়েছে গ্লোয়াল স্কিন। এই দুইটা আইটেম রেওয়ার্ড চলে আসবে মেইন আইটেম রেওয়ার্ডে। আবারও সাফেল না কি জানি একটা লেখা আছে, এটার উপর ক্লিক করলাম। এখন 29 ডায়মন্ডের স্পিন, লেটস সি 29 ডায়মন্ডের স্পিনে কি পাওয়া যায়। ম্যাজিক কিউ ফ্রেগন্ট, দেন আরো একটা আইটেম রেওয়ার্ড চলে আসবে লুটবক্স মেবি। হ্যাঁ লুটবক্স চলে আসছে। এখন 49 ডায়মন্ডে ফ্লিপ করতে পারবো, লেটস সি 49 ডায়মন্ডের ফ্লিপে কি পাওয়া যায়। কংগ্রাচুলেশন দিয়ে দিচ্ছে, আমি প্যারাসুটের স্কিনটা পেয়ে গেছি। এখন একটা আইটেম রেওয়ার্ড আবার চলে আসবে, সেটা হচ্ছে লুটবক্সের স্কিন। তার আমরা সাফেলের উপর আবার ক্লিক করি। সাফেলের উপর ক্লিক দিলে সবগুলো আবারও এলোমেলো হয়ে যাবে, এক একটা আইটেম রেওয়ার্ড এক এক জায়গায় চলে যাবে। দেন 69 ডায়মন্ডের একটা স্পিন, মিডিলেরটা করি, আবার একটা কংগ্রাচুলেশন অ্যান্ড পেয়ে গেছি লুটবক্সের স্কিনটা। বান্ডেলটা পেয়ে গেলেই মোটামুটি আরও স্পিন করার দরকার নাই। দেন এখন দেখা যাক কি পাওয়া যায়। এখন আমাদের মেন আইটেম রেওয়ার্ডগুলো চলে আসছে, সো এক একটা স্পিন করবো, এক একটা করে কার্ড হারাই যাবে। এখন আর অন্য কোনো আইটেম রেওয়ার্ড আসবে না। 99 ডায়মন্ডে আবার একটা ফ্লিপ করি, লেটস সি গ্লোয়াল স্কিনটা পাইছি। দেন এখন 199 ডায়মন্ডের একটা ফ্লিপ। সো এটা অনেকটা ফেরিল ইভেন্টের মতো, বাট ফেরিল ইভেন্ট থেকে একটু বেশি ডায়মন্ড লাগবে। চলো এখানে পেয়ে গেলাম ইনকিউবেটর ভাউচার, কারণ ওই যে একটা আইটেম রেওয়ার্ড বাকি ছিল পড়েছিল ওই আইটেমটা এখানে দিয়ে দিল। দেন 299 ডায়মন্ডের একটা স্পিন বা ফ্লিপ, সো পেয়ে গেলাম ব্যাকপ্যাকের স্কিন। দেন লাস্টলি রয়েছে 499 ডায়মন্ডের একটা ফ্লিপ। সো এবারে আমরা পেয়ে যাব লেজেন্ডারি টাইপের হ্যালোইন ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা। সো পেয়ে গেছি আমরা এখান থেকে সব আইটেম রিওয়ার্ড। সো প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড আমরা বের করছি, যেমন প্যারাসুটের স্কিন, লুটবাস্টের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, গ্লোয়াল স্কিন এবং বান্ডেলটা। সো বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে কিন্তু ইভেন্টটা আসছে। তোমরা যদি ঘরে বসে খুব ইজিলি আর্নিং করতে চাও তাহলে চলে যেতে পারো 1xbet। 1xbet হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড বেটিং ওয়েবসাইট ফুটবল ওয়ার্ল্ড কাপ। এছাড়াও তোমরা 1xbet এ প্রচুর পরিমাণে গেমস দেখতে পেয়ে যাবা, লাইভ ম্যাচের উপরে প্রেডিকশন করে। এছাড়াও অ্যাপসে থাকা বিভিন্ন গেমস খেলে তোমরা আর্নিং করতে পারো। বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তোমরা খুবই ইজিলি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবা। আর সাইন আপ করার সময় তোমরা যদি আমার প্রোমো কোড SaaDFF ইউজ করো তাহলে ফার্স্ট ডিপোজিটেই তোমরা ডিপোজিট বোনাস পেয়ে যাবা। সো আমার ডিসক্রিপশন বক্সে 1xbet এর লিংক দেওয়া আছে, এখনই যাও সাইন আপ করো, আমার প্রোমো কোড SaaDFF ইউজ করো এবং আর্নিং শুরু করে দাও। আইটেম রেওয়ার্ড গুলো একটু ইউজ করে দেখাই যে কেমন আছে। রিসেন্টলি কিন্তু রিসেন্ট 2 দিন আগে কিন্তু এই ইভেন্টের প্রি অ্যাক্সেস পাওয়া গেছে। ইভেন্ট না, বান্ডেলটা খুবই তাড়াতাড়ি কোনো ওয়েব ইভেন্টে আসতে যাচ্ছে। সো ফাইনালি কিন্তু চলে আসছে, আমি ভিডিওতে বলার আগেই কিন্তু চলে আসছে বিষয়টা। সো আমরা এখান থেকে ওপেন করব মেইল বান্ডেলটা। দেন এখান থেকে ইকুইপ করে নিলাম। সো তোমরা বান্ডেলটা দেখতে পাচ্ছ, বান্ডেলটাই কিন্তু প্রচুর পরিমাণে অ্যানিমেশন ইউজ করা হয়েছে। সো যারা যারা নিউ প্লেয়ার আছে তাদের জন্য বান্ডেলটা বা তাদের কাছে বান্ডেলটা ভালো লাগবে। আর বাদ বাকি আইটেম রেওয়ার্ডে কী কী রয়েছে, গ্লোয়াল স্কিন আছে একটা। সো চলো আমরা গ্লোয়াল স্কিনটা দেখাই।
মোটামুটি থিম গুলোর স্কিন আর লুটবক্স এবং ছোটখাটো কিছু আইটেম রয়েট আছে, ওইগুলো রিভিউ করে দেখাচ্ছি না। সো ইভেন্টটা কমপ্লিট করতে আমার কত কি ডায়মন্ড লাগলো, তোমাদের কত কি ডায়মন্ড লাগতে পারে, চলো সেটা তোমাদেরকে বলে দিব। তোমাদের যদি লাক খুবই খারাপ থাকে তাহলে সর্বোচ্চ ইভেন্টটা কমপ্লিট করতে 1271 ডায়মন্ড লাগবে। একটা ফ্রিল ইভেন্টে 1082 ডায়মন্ড লাগে আর এটাই তোমাদের 1271 ডায়মন্ড লাগবে। এর একটা ডায়মন্ডও বেশি লাগবে না, বাট কম লাগতে পারে কারণ অনেকেই কিন্তু দেখা গেল 9 ডায়মন্ডের ফ্লিপে অথবা 29 ডায়মন্ডের ফ্লিপে এমন অনেক কম ডায়মন্ডও পেতে পারে। সো এমন লাকি পার্সনরা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিও, কারণ অনেকেরই লাক ভালো থাকে তাদের খুবই কম ডায়মন্ডে কিন্তু মেন আইটেম ডট দিয়ে দেয়। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিবা। সো আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।